নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। এতদিন তো অনেক রকম রেসিপি আমি আপনার সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে শেয়ার করছি মোটামুটি ডিম কষা, আলুর দম, চিকেন কষা বা পনির মশলা বানাবার জন্য যে অল পারপাস গ্রেভি আমরা বাড়িতে তৈরি করি সেই গ্রেভির রেসিপি। খুবই সহজ, আর এই গ্রেভি আপনারা কম করে 10-12 দিন নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, আর চাইলে যদি বেশি দিন স্টোর করতে চান মোটামুটি 1-1.5 মাস ডিপ ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আলুর দম, মশালা গোবি, চিকেন কষা বা ডিম কষা, আবার পনির মশালা, এই ধরনের রেসিপি যদি বানাতে হয় তাহলে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এই সমস্ত কিছুর ব্যবহার করা হয়। অনেক সময় যদি হাতে সময় কম থাকে তাহলে একটা বেশি করে মশলা বাড়িতে বানিয়ে রেখে দিলে, মানে ফ্রিজে বানিয়ে রেখে দিলে চটজলদি রান্নাটা করে নেওয়া যায়। আর সেই অল পারপাস মশলাটা বানাবার জন্য আমি এখানে ব্যবহার করছি 3টে বড় সাইজের পেঁয়াজ। আদা ব্যবহার করব 1 ইঞ্চি। খুব বেশি পরিমাণে আদার ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই। পেঁয়াজ টমেটোর ব্যবহারটা একটু বেশি পরিমাণে করতে হবে। পেঁয়াজটা আমি একদম মসৃণ করে গ্রাইন্ডিং জারের মধ্যে বেটে নেব। পেঁয়াজ একদম মসৃণ করে বাটা হয়ে গেছে, এবারে গ্রেভিটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই গ্রেভিটা বানিয়ে যেহেতু আমরা স্টোর করে রাখবো সেই জন্য তেলের ব্যবহারটা একটু বেশি পরিমাণে করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর বেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজটা কষাতে কষাতে বাকি মশলাটাও করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 15 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো। আদাটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 7-8টা কাঁচা লঙ্কা, আর দিলাম 3টে ছোট সাইজের টমেটো। 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কসুরি মেথি। এবার এই সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে বেটে নেব। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়ে যাওয়ার পর কষানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের তেলের পরিমাণ একটু কম হয় তাহলে এই পর্যায়ে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে 1 কাপ পরিমাণের জল নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো। 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিলাম 4 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। মিনিট 5 লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণে গরম জল। লবণ বা চিনির ব্যবহার কিন্তু আমি করছি না। যখন এই মশলাটা ব্যবহার করে আমরা আলুর দম বা চিকেন কষা বা পনির মশলা বানাবো সেই সময় কিন্তু আপনারা লবণ এবং চিনির ব্যবহারটা করতে পারেন। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5-6 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। অল পারপাস গ্রেভি কিন্তু আমাদের একদম তৈরি। এবারে এই গ্রেভিটাকে আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে করে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে মোটামুটি আপনারা চাইলে 10 দিন কিন্তু স্টোর করে রাখতে পারেন, আবার যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন তাহলে মোটামুটি 1 মাসও স্টোর করে রাখতে পারবেন। তবে জেনারেলি রান্না হলে এতদিন স্টোর করে রাখবার প্রয়োজন পড়ে না। যদি আপনারা কেউ ডিম কষা বানাতে চান তাহলে
আলু আর ডিমটাকে সেদ্ধ করে ভেজে নেওয়ার পর এক হাতা বা দেড় হাতা এই গ্রেভি মশলাটা যদি ডিম আর আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে রান্না করা হয় তাহলে দুর্দান্ত স্বাদ হবে। আশা করি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত মশলা বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।